আজকে আমি তোমাদের শেষ প্রশ্ন করাবো মধু আনতে বাঘের মুখে গল্পের। শেষ দুটি প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে, কলস মাথায় নিয়ে লাভ দিয়ে কি করে শীষে পার হবে, এই তার সমস্যা, এটি কার সমস্যা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শীষে কি, তৃতীয় প্রশ্ন, এই সমস্যার সমাধান সে কিভাবে করল, চতুর্থ প্রশ্ন, শীষের সামনে কি গাছ ছিল। ক, এটি ধনায়ের সমস্যা। খ, শীষে হলো ছোট সরু খাত। গ, এই সমস্যার সমাধান করতে সে তার হাতে দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল, যাতে সে লাঠির ওপর দিয়ে ওপারে যেতে পারে। খ, শীষের সামনে তবলা গাছ ছিল। এরপরের প্রশ্ন, তাদের কথা বলার শক্তি নেই। ক, কাদের কথা বলার শক্তি নেই। খ, তারা কোথায় ছিল। গ, কাকে দেখে তাদের কথা বলার শক্তি ছিল না। ক এর উত্তর, আরজান ও কফিলের কথা বলার শক্তি ছিল না। খ, তারা ঝোপের আড়ালে ছিল। গ, একটা বিরাট বড় বাঘ দেখে তাদের কথা বলার শক্তি ছিল না। তাহলে যদি কোশ্চিন আরেকবার পড়ি আমি বলে দিচ্ছি, কলস মাথায় নিয়ে লাভ দিয়ে কি করে শীষে পার হবে, এই তার সমস্যা। ক, এটি কার সমস্যা। খ, শীষে কি। গ, এই সমস্যার সমাধান সে কিভাবে করল। খ, শীষের সামনে কি গাছ ছিল। উত্তর, ক, এটি ধনায়ের সমস্যা। খ, শীষে হলো ছোট সরু খাদ। গ, এই সমস্যার সমাধান করতে সে তার হাতে দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল, যাতে সে লাঠির ওপর দিয়ে ওপারে যেতে পারে। ঘ, শীষের সামনে তবলা গাছ ছিল। পরের প্রশ্ন, তাদের কথা বলার শক্তি নেই। ক, কাদের কথা বলার শক্তি নেই। খ, তারা কোথায় ছিল। গ, কাকে দেখে তাদের কথা বলার শক্তি ছিল না। ক, উত্তর, ক, আরজান ও কফিলের কথা বলার শক্তি ছিল না। খ, তারা ঝোপের আড়ালে ছিল। গ, একটা বিরাট বড় বাঘ দেখে তাদের কথা বলার শক্তি ছিল না। তাহলে এই অবধি হলো মধু আনতে বাঘের মুখের প্রশ্ন। মোটামুটি এই কটি প্রশ্নেই তোমরা তৈরি করার চেষ্টা করবে, এছাড়া গল্পটি ভালো করে পড়বে, যাতে ভেতর থেকে অনেক ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারো। আর তোমাদের তো বলাই হয়েছে এবার কেস স্টাডি মানে দুটি সিন অংশ দেওয়া হবে পাঠ্য বইয়ের, সেই পাঠ্য বইয়ের গল্পগুলি এবং কবিতাগুলি যদি খুব ভালো করে পড়ো, তাহলে সেই যে কেস স্টাডির 10 নম্বর তোমরা খুব সহজেই সেগুলো পেতে পারবে, সেগুলোই কম্প্রিহেনশনের মতো করে আসবে। কাজে আমার একটাই কথা যে এই গল্প কবিতা যেগুলো তোমাদের এবার লিটারেচারে আছে সেগুলো বারবার করে একেবারে পড়ে জলের মতো তৈরি করে ফেলবে। কেমন? তাহলে এই অবধি পড়া রইলো।